রানাঘাটের যে ছেলেটা একদিন এক রাস স্বপ্ন নিয়ে কলকাতায় পা রাখল, সেই ছেলেটা আজ আমার বা আমার মতো অনেকেরই অনুপ্রেরণা। ব্যাংকের চাকরিতে মন বসেনি তার, গুরুগম্ভীর গলার অধিকারী ছেলেটা ছুটল একটি নামি রেডিও সংস্থার উপস্থাপকের কাজ করতে। যাত্রা শুরু হলো ছেলেটার, এখানেই থামল না, ক্রমেই হয়ে উঠল ইউটিউবার বা মোটিভেশনাল স্পিকার বা একটি আস্ত মিডিয়া হাউসের অধিকারী। কী করেনি ছেলেটা? 2016 দূরদর্শনের উপস্থাপক হিসাবে কাজ করা কিংবা 2019 ধারাবাহিক মুখোশ লিখে ফেলা, ওয়েব সিরিজ বৃত্ত ওই একই বছর তৈরি হয়, তার ব্লগ মা হওয়া কি মুখের কথা, হ্যাপি বার্থডে MS ধোনি, এডুকেশন সিস্টেম, ঋতু দেখে খোলা চিঠি বা দেব আপনি সাধারণ মানুষ থাকুন, কিংবা বাঙালির ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির আবেগ সত্যজিৎ রায়ের মতো ব্লগগুলো যেন সাধারণ মানুষের সাথে আলাপচারিতা সমান। 88 সালে জন্মানো রানাঘাটের যে ছেলেটি আজ আমাদের পথ দেখায়, সে তার কেউ নয়, সে সুজয় নীল বন্দ্যোপাধ্যায়। দাদাগিরি মঞ্চে যেভাবে দাদাগিরি করেছিলেন, উইনার ট্রফিটা আমাদের দিকে মুখ করে হাতে তুলেছিলেন, জীবনের সব ক্ষেত্রেই আপনি উইনার হয়ে উঠুন সুজয় নীল, আপনার ভাষাতেই বলে গেলাম। ভালো